মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমরা এসেছো বলে যে আমি কি খুশি হয়েছি আমি বলে বোঝাতে পারবো না। বুক থেকে মনে হচ্ছে যেন একটা ভারী পাথর নেমে গেছে। উপায় কি বল পর্ণা, সাতটা নয় পাঁচটা নয় একটা মেয়ে আমার, ওর থেকে কি করে মুখ ফিরে থাকবো বলতো পর্ণা। সত্যি তো, মেয়ের উপর রাগ করে কি থাকা যায়? দিদি ভাই সবাইকে ডাক। হ্যাঁ ঠাম্মি। রুচি, রুচি কোথায় আছে? শিগগিরই নিচে আয়, দেখ কে এসেছে। বাবা, জেঠু, ছোটকা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কে যা? নমস্কার, নমস্কার, নমস্কার। ওফ, এরা এরা এখানে কি ধাচ্ছাপা করতে এসছে? বড় খোকা, খুব সাবধান। আগের বার যা হয়েছে হয়েছে, তখন ওরা আমাদের অতিথি ছিল, আমি কিছু বলতে গিয়েও বলতে পারিনি। এখন কিন্তু ওরা আমাদের আত্মীয়, তোর বিয়াই আর বিয়ান, একদম অসভ্যতা করবি না। দত্তবাড়ির এতটুকু মর্যাদা তুই যদি না রাখিস, আমি কিন্তু তোকে ত্যাজ্য পুত্র করে দেব। বাবা, ত্যাজ্য পুত্র আপাতত চেপে যাও, এই মুহূর্তে ঠাম্মিকে খেপিয়ে কোনো লাভ হবে না। ইদেরকে বিদেয় হতে দাও, তারপর মেয়েকে কী করে বাড়ি থেকে তাড়ানো যায় সেইটা ভাবা যাবে। মাসিমা, অশান্তি বাড়ি আর লাভ নেই, আমরা রুচির সাথে একবার দেখা করিয়ে চলে যাবো। উমা, সে কি কথা! হ্যাঁ, প্রথমবার মেয়ে জামাইয়ের বাড়িতে এলেন, শুধু মুখে যেতে দেবো নাকি? সেটি হবে না। রুচি কোথায় রে পর্ণা, একবার ডাক না ওকে। রুচিটা এলো না? না, দাঁড়াও কাকিমা, আমি এক্ষুনি ধরে আনছি ওকে। রুচি, এই রু, হে রুচি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোকার মতন কান্নাকাটি করছিস। আরে বাবা, ওইদিকে কাকু কাকিমা এসেছে তো, চল। আমি পারবো না পর্ণা বাবার সামনে যেতে, আজকে আমার জন্য সবার সামনে বাবার মাথা নিশ্চয়ই অপমানে নিচু হয়ে গেছে। রুচি, কি বোকার মতন কথা বলছিস বলতো? কাকিমা তো আমাকে এক্ষুনি বললেন ওনারা তোদের বিয়েটা মেনে নিয়েছেন। পর্ণা, সেটা তো মা বললো, কিন্তু বাবা, বাবা আমাকে ক্ষমা করতে পারবে না পর্ণা। আমি ছোট থেকে কোনো দিন বাবার অবাধ্য হইনি, আর সেখানে আমি বাবার হোমতে। রুচি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম কল্পনা না করে বরকে নিয়ে বাবার কাছে যা, ক্ষমা চা, তারপরে দেখ না উনি কি বলেন। পর্ণা, বিশ্বাস কর, আমি পারবো না, আমি পারবো না পর্ণা। তুই চুপ করলি? চল তো আয়, আয়। বাবা, বাবাকে না বলে শ্বশুরবাড়ি চলে এলি না? বাবা, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো বাবা, আর রেগে নেই তো আমার উপরে? তোর উপর আমি রাগ করে থাকতে পেরেছি বল? হ্যাঁ, আমার রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। তারপর আমি ভেবে দেখলাম আমার মেয়ে যাকে পছন্দ করেছে সে ফেলনা হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।